রংপুরে 10 বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ করেছে মসজিদের ইমাম। ধর্ষক ওই ইমামকে আটক করেছে পুলিশ। নীলফামারীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতা হানির জন্য প্রধান শিক্ষককে বহিষ্কার, অভিভাবকদের মানববন্ধন। নেত্রকোনার ইজি বাইক চালক যাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ধর্ষককে আটক করেছে পুলিশ। এবং আশ্রয় দেওয়ার নামে এক শিশুকে সঙ্গবদ্ধ ধর্ষণ, এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনাম। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রংপুরের তারাগঞ্জ উপজেলায় 10 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম আতিকুল ইসলাম ওরফে আতিকের যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেছেন আদালত। দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত 3-এর বিচারক এম আলী আহমেদ এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলা ও আদালত সূত্রে জানা গেছে, 2020 সালের 4 নভেম্বর সকাল 6:30 দিকে 10 বছর বয়সী শিশু বাড়ির পার্শ্ব পরবর্তী মসজিদের ইমাম আতিকুল ইসলাম ওরফে আতিক হুজুরের কাছে অন্য ছেলে মেয়েদের সঙ্গে আরবি পড়তে যায়। পড়া শেষে ইমাম ওই শিশুটিকে কৌশলে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করেন। সকাল 8:00 দিকে ধর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। তবে অভিযোগ রয়েছে ওই দিন সকাল 7:30 দিকে অন্য বাচ্চাদের ছুটি দিয়ে দেন আতিক। জানা যায় অন্য বাচ্চাদের ছুটি দিয়ে কৌশলে ওই শিশুকে পরে বাড়িতে যেতে বলেন আতিক। এরপর শিশুটিকে মসজিদ সংলগ্ন তার ঘরে নিয়ে ধর্ষণ এবং এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেন। পরে বাসায় যাওয়ার পর শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানাজানি হয় এবং এলাকাবাসী ধর্ষক আতিকুলকে আটক করে রাখে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা মুক্তারুল ইসলাম বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। শিশুটির বাবা মুক্তারুল ইসলাম জানান আদালত তাকে ন্যায় বিচার দিয়েছে, তিনি খুশি। একই সময় নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানিসহ ধর্ষণের চেষ্টা সম্পূর্ণ মিথ্যা দাবি করলেন অভিভাবক সদস্য এবং শিক্ষকগণ। সকালে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী শ্রেণীকক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকগণের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বিদ্যালয় পরিচালনা কমিটির সব সদস্য, প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অভিভাবক এবং স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নাউতারা মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি শামসুল হক সরকার দাবি করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান নয়নের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানটি মাত্র 3 বছরে ব্যাপক সুনাম অর্জন করেছে। তার যোগ্যতা ও বিচক্ষণতায় বিদ্যালয় শিক্ষার মান দিন দিন উন্নতি করছে। কিন্তু দুঃখের বিষয়, একটি মহল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সুনাম ক্ষুণ্ণ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান নয়নের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানিসহ ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে ডিমলা থানায় একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে ওই ছাত্রীর বাবা। শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার উদ্দেশ্যে একটি কুচক্রি মহল সুকৌশলে ওই ছাত্রীর বাবাকে দিয়ে মামলাটি দায়ের করান। ওই মামলা নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। থানায় দায়ের করা মামলায় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর বাবার অভিযোগ, বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক মেয়েটির হিজাব পরার জন্য বিদেশ প্রকাশ করে হিজাবের ফাঁক দিয়ে বুকের স্পর্শকাতর স্থানে হাত দেন। এর প্রতিবাদ করলে তার পরীক্ষার খাতা কেড়ে নিয়ে নানান ভয়ভীতি প্রদর্শন করে খাতা ফেরত দেন। পরীক্ষা শেষে তাকে দেখা করতে বলেন। বেলা 11:00 দিকে মেয়েটি প্রধান শিক্ষকের দেখা করতে তার কক্ষে গেলে প্রধান শিক্ষক দরজা বন্ধ করে মেয়েটিকে কুপ্রস্তাব দিয়ে জড়িয়ে ধরেন। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটি সেখান থেকে নিজেকে রক্ষা করে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। এ বিষয়ে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক দাবি করে বলেন, পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা যে কক্ষে অনুষ্ঠিত হচ্ছিল ওই কক্ষে বাদীর মেয়ে সহ মোট 31 জন ছাত্রী অংশগ্রহণ করেন। ওই কক্ষে দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলি আক্তার। ওই শ্রেণীকক্ষে কখনোই প্রধান শিক্ষক যাননি। এ বিষয়ে নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, মামলাটি একটি সাজানো ঘটনা।
মামলাটি সুষ্ঠু তদন্ত হলে এর আসল রহস্য উদ্ঘাটিত হবে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। ডিমলা থানার পরিদর্শক কর্মকর্তা মোহাম্মদ লাইসুর রহমান বলেন, মামলাটি তদন্তাধীন আছে, তাই এই সময় কিছু বলা সম্ভব নয়। এদিকে নেত্রকোনার মদনে ইজি বাইক চালককে পিটিয়ে এক নারী যাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় বিকাশ চন্দ্র নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে বাজারে আসার পথে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই নারী যাত্রী ইজি বাইক যোগে মদন থেকে কেন্দুয়া নানাবাড়ির উদ্যোগে রওনা দেন। উপজেলার বাড়ুরি নামক স্থানে তিন বখাটে ওই ইজি বাইকে যাত্রী বেশে ওঠে। পরে সুযোগ বুঝে চালককে মারপিট করে ওই নারীকে তিন বখাটে নির্জন স্থানে নিয়ে যায়। ওই দিন রাতে ভিকটিমের ভাই অজ্ঞাত তিনজনের নামে একটি ধর্ষণ মামলা করলে পুলিশ মিয়াকে গ্রেফতার করে। মদন থানার ওসি মোহাম্মদ ফেরদোস আলম জানান, ধর্ষণ মামলায় অতিরিক্ত বিকাশ নামে এক অভিযুক্ত বিকাশ নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে, তাকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জে ফতুল্লায় পাঁচ বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকার এই ঘটনায় স্থানীয় এক প্রতিবেশী মামলা করেছেন। অভিযুক্ত শাহজালাল সম্পর্কে শিশুটির দুঃসম্পর্কে নানা হন। মামলার এজাহারে বলা হয়েছে, পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়া গ্রামের এক ব্যক্তি প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করেন। এরপর এর স্ত্রী দ্বিতীয় বিয়ে করেন। তাদের সংসারে পাঁচ বছরের কন্যা শিশু রয়েছে। স্বামী স্ত্রী দুজনে শিশুটিকে নিজ বাড়িতে রেখে অন্যত্র চলে যান। এতে শিশুটি অসহায় হয়ে পড়ে। এরপর পাশের বাড়ির দুঃসম্পর্কের নানি শিশুটিকে তাদের সঙ্গে ফতুল্লায় নিয়ে আসেন। নানা নানি খাটের ওপর ঘুমাতেন আর শিশুটি ফ্লোরে ঘুমাত। এই সুযোগে প্রায় সময় তার নানা শাহজালাল তাকে ধর্ষণের চেষ্টা করত। রাতে সবাই ঘুমিয়ে পড়লে শাহজালাল শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। বিষয়টি তার স্ত্রী জানতে পেরে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এই ঘটনা কাউকে না বলতে তার নানি তাকে ভয় দেখান। ঘটনার পরদিন শিশুটিকে অসুস্থ দেখে পাশের বাড়ির লোকজন জিজ্ঞাসা করলে সে ধর্ষণের বিষয়টি বলে দেয়। রাতে খবর পেয়ে পুলিশ শাহজালালকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাত হোসেন জানান, প্রতিবেশীর মামলায় শাহজালালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দীপু বলেন, ভিকটিম শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর তাকে আদালতে পাঠানো হবে। আদালত যদি অভিভাবক না পায় তাহলে হয়তো তাকে নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেবেন। অপরদিকে দিনাজপুর শহরের রামনগর মহল্লায় স্ত্রীর পায়ে ধারালো বটির কোপ দিয়ে হত্যার চেষ্টা চালিয়ে মুক্তার আলী মণ্ডল নামের এক ব্যক্তি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুপুরে শহরের রামনগর এলাকায় এই ঘটনা ঘটে। মুক্তার আলী মণ্ডল নওগাঁ জেলার পত্নীতলা মদইন গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে এবং পেশায় একজন স্টেশনারি ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর রামনগর এলাকায় সস্ত্রীক বসবাস করে আসছিলেন। পুলিশ জানায়, দুপুরের স্বামী মুক্তারের সঙ্গে তার স্ত্রী মোতা হীরা আক্তারের তাদের স্টেশনারি দোকানে বসা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্বামী মুক্তার বাড়িতে থাকা ধারালো বটি দিয়ে স্ত্রীর পায়ে কোপ দেন। এ সময় এলাকাবাসী মোতা হীরা আক্তারকে চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করান। ঘটনার পরে স্বামী নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর রৌনা পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে স্ত্রী মোতাহিরা আক্তার জানিয়েছেন, তার স্বামীর মানসিক সমস্যা ছিল। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক এসআই নূর আলম। সুপ্রিয় দর্শক, যারা জেনে অপরাধ করে এদের থেকে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। ওইসব হুজুরের জন্য পুরো হুজুর জাতির বদনাম, এদের প্রকাশ্যে এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে। আপনিও সেটাই চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, ভিডিওটিতে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে।